আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আমরা আপনাদেরকে এমন একজন রোগীর সাথে পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। এটার জন্য উনি অনেক কষ্ট উনি স্বীকার করেছেন। তো সরাসরি আমরা ওনার সাথে কথা বলি, ওনার কি ধরনের সমস্যা ছিল এবং সেখান থেকে উনি কিভাবে মুক্তি পেয়েছেন সেই বিষয়গুলো আজকে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা একটু বলুন। আমার নাম সালমান। আপনার যে হাঁটুর ব্যথার কথাটা বলেছেন আপনি, একটু আমাদেরকে যদি একটু খুলে বলেন এটা শুরুটা কিভাবে হয়েছিল বা এটা কতদিন থেকে এটা আছে? এটা শুরু হয়েছে সাত মাস। তো সাত মাসে হঠাৎ আর কি হাঁটুতে একটু ব্যথা শুরু হয়েছে। তো আমি বুঝি আমি জিনিসটা, তো এরকম দুই তিন সপ্তাহ পরে দেখি যে হাঁটুটা আস্তে আস্তে ফুলে গেল। আচ্ছা, তো ফ্লেক্সিবিলিটি ছিল না হাঁটুতে, মানে একদম মুভ করতে পারছিলাম না, নড়াচড়া কোনো কিছু করতে পারছিলাম না ওরকমই। তো তারপরে আমি ডক্টরের কাছে আসলাম। আসার পর আপনি কি প্রাথমিক ভাবে কোনো ধরনের চিকিৎসা বা কিছু করেছিলেন বা আদার্স কোনো ডক্টরের কাছে আপনি গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, যেটা অ্যাডভান্সড ফিজিও ট্রিটমেন্ট। তো কতদিন যাবত আপনি ট্রিটমেন্টটা নিয়েছেন ওনার কাছে? শফিউল্লাহর সাথে আমি নিয়েছি তো এক মাস। গত এক মাস যাবত আপনি ট্রিটমেন্টটা নিয়েছেন। তো এরকম করে ডক্টর বললো যে এখানে থাকার জন্য, অ্যাডমিটের জন্য আর এখানে ফিজিও প্লাস এক্সারসাইজ করাবে। তো সেগুলো মিলে আর মানে দশ দিনের মতো বললো স্যার। তো দশ দিনের মতো ছিলাম। দশ দিনের মতো আপনি ভর্তি ছিলেন, মানে আগের থেকে আপনার যে সমস্যাটা ছিল সেটা আগের থেকে এখন অনেকটা ইমপ্রুভ করেছেন? আচ্ছা, এখন কি আপনি পাকে আগের মতো একটু মুভ করতে পারছেন বা একটু একটু ফ্লেক্সিবল হয়েছে আপনার আগের থেকে? হ্যাঁ, এখন ফ্লেক্সিবল, অনেকটাই ফ্লেক্সিবল, আগের থেকে অনেকটা ইমপ্রুভ। আচ্ছা, একটু জানতে চাইবো যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এই ডিপিআরসি হসপিটালের কথা আপনি জানতে পেরেছিলেন কিভাবে স্যার? প্রথমে এটা একটা আমার রিলেটিভের থ্রুতে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজে হেঁটে হেঁটে চলাচল করছেন, যেটা হয়তো আগে আপনি করতে পারতেন না ঠিক মতো স্বাভাবিক ভাবে। স্যার একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে যতদিন আপনি ভর্তি ছিলেন এখানকার ট্রিটমেন্ট ব্যবস্থা কেমন লেগেছে আপনার কাছে? সবকিছুই ভালো ছিল, সবকিছুই একদম ভালো। আপনি টাইম টু টাইম সবকিছু পেয়েছেন, সব সবকিছু ভালো? আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যেমন বলেছেন যে আপনি প্রথম দিকে কিছু ডক্টর দেখিয়েছিলেন, প্রাথমিক কিছু চিকিৎসা নিয়েছিলেন, যেগুলোর মাধ্যমে আপনি হয়তো যে সেবাটা আপনি পেয়েছেন সেই সেবা আপনি আসলে সুস্থ হননি, তখন আপনার সমস্যাটা আবার ফেরত এসেছিল এবং আপনি পরবর্তীতে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, এবং এই জিনিসটা আপনি জানতে পেরেছিলেন আপনার একজন আত্মীয়ের মাধ্যমে। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের বাংলাদেশে বলেন বা বাংলাদেশের বাইরে, তারা এই ধরনের অনেক পেশেন্ট আছেন যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন কিন্তু কার কাছে যেতে হবে তারা জানেন না, সঠিক ইনফরমেশনটা তাদের জানা নেই। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি বলবো যে যেরকম আমিও ফার্স্টে মানে অনেক ডক্টর দেখিয়েছি, তো দেখি যে রেজাল্ট হয় না, ফিক্সড কোনো রেজাল্ট হয় না। তো আমি সবাই বলবো যে মানে একটু ভেবে চিনতে মানুষের সাথে ডিসকাস করে তারপর আমি বলবো যে একটা ফাইনাল ডিসিশন একটা ডক্টরের কাছে আসা উচিত। যেরকম শফিউল্লাহ প্রধান আমি আমার রিলেটিভ থেকে পেয়েছি, মানে অনেক অনেকজনের সাথে কথা বলার পর তারপরে পেয়েছি। তো আমি বলবো এটাই যে একটু ভেবে চিনতে তারপরে মাথা ঠান্ডা রেখে তারপরে তাহলে মনে করেন যে ভালো একটা ডক্টর পাওয়া যায়। হ্যাঁ, আপনার কথা হচ্ছে যে যারাই আসলে ডক্টর দেখা, যেহেতু আমাদের এই পরিবেশে বা বলেন আমাদের এই সমাজে অনেক ডক্টর আছেন, অনেক ভুয়া ডক্টর আছেন যারা হয়তো আপনার ভুল চিকিৎসা করেন, এমন ভুল চিকিৎসা করেন যেটা আমরা মাঝে মাঝে দেখতে পাই, অনেক সময় মানুষ পঙ্গু পর্যন্ত হয়ে যান, এরকম অনেক ঘটনা ঘটে। তো যাকেই তারা দেখাক তারা অবশ্যই যাতে অবশ্যই বিচার বিবেচনা করে সঠিক তথ্য জেনে তারপরে দেখাক এবং যাতে তারা সঠিক চিকিৎসাটা পান আপনি সে করছেন।
এবং সেইভাবে আপনি সাজেস্ট করছেন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে যাতে ওনারা দেখায়, কারণ হচ্ছে যে আপনি নিজে এসে এখানে ভালো হয়েছেন, তাই আপনি আশা করেন তারা আসলে তারা অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে, তাই নাকি? হ্যাঁ অবশ্যই রেজাল্ট পাবে যদি আর কি টাইমলি আসে। আমি বলবো যে মানে হাঁটু বা এরকম কোনো কিছু যদি সমস্যা তাহলে স্যার এসে আসে বেটার হয়। আচ্ছা বুঝতে পেরেছি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিটিটিডিএস এর পক্ষ থেকে আপনার এই মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের তো অসংখ্য ধন্যবাদ, আপনারা মনোযোগ দিয়ে এতক্ষণ ওনার সাক্ষাৎকারটা শুনেছেন, ওনার যে সমস্যাটা ছিল হাঁটু ব্যথার সমস্যা সেখান থেকে উনি মুক্তি লাভ করেছেন। প্রথম দিকে উনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলেন যেখানে হয়তো উনি ওনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটা উনি পাননি, বাট পরবর্তীতে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি 10 দিনের মতো ভর্তি থেকে উনি ট্রিটমেন্ট করেছেন, এখন আসলে দিকে উনি অনেকটুকুই সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।